হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে বুধবার আর এখন বাজে সকাল 9টা। তো চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্টে কিন্তু রয়েছে একটা খুব স্পেশাল জিনিস, কেননা এই পরোটাটা না বহু দিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল। তো এইটা আমাদের যে বাজার আছে, বাজারে একটা দোকানে একটা দাদা বিক্রি করে, ভীষণ সুন্দর করে জানো তো এই পরোটাটা। তো বহু দিন ধরে ইচ্ছে হচ্ছিলো খেতে, বাট বাইরের খাবার খেলে এত শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমি একটু অ্যাভয়েডই করছিলাম। বাট আজকে আর না পেরে মাকে বলায় মা দেখি নিয়ে এসেছে বাজার থেকে। আগে জানো তো পরোটাটা না একটু সাইজে ছোট করতো, এখন দেখছি সাইজটা একটু বড়ও করেছে আর দামটাও বাড়িয়েছে। আর এই পরোটার সঙ্গে স্যালাড আর তার সঙ্গে একটা আলুর তরকারি কিন্তু দেয়। তো আমার সব মিলিয়ে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। তো প্রায় বলতে গেলে 2-3 মাস বাদ কিন্তু এটা আমি খেলাম। আর যেহেতু বাইরের খাবার খাচ্ছি, তাই জন্য কিন্তু সকালে উঠে এটা খাওয়ার আগে কিন্তু আমি একটা অ্যান্টাসিডও খেয়ে নিয়েছি, কেননা এখন ভীষণ ভয় লাগে এই ধরনের খাবার খেতে। যদিও আমি খাই না বললেই চলে, তবুও টুকটাক মাঝে মধ্যে তো খাওয়া হয়ে যায়, তো সেই জন্য একটু অ্যান্টাসিড খেয়ে নিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়। আর এদিকে দেখো, আমার পিসি এসেছে আমাকে দেখতে, আর তার সঙ্গে নিয়ে এসেছে আমার প্রিয় জিনিস। কি বড় বড় সাইজের আমগুলো একবার দেখো তো। তার সঙ্গে আবার আনারসও এনেছে। আমার যেহেতু আনারস ভীষণ প্রিয়, তো সেই জন্য পিসি আনারস নিয়ে এসেছে। বাট পিসি তো জানে না যে এই সময় আমার আনারস খাওয়া বারণ, তো কী আর করা যাবে, আমি খাবো না, বাড়ির বাকিরা খাবে, তো আমি তো এই আমগুলোই খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট। তো এবার একটু বসে আছি, এখন মানে অনেকটা সময় রয়েছে যেহেতু সকাল সকাল উঠেছি। তো ভাবছি এই যে আমার যে র্যাকটা রয়েছে এখানে না, প্রচুর জিনিস কিন্তু জমে গেছে, মানে আমারই সব জিনিস। তো ভাবছি এই র্যাকটাকে আজকে একটু ক্লিন করবো। মানে অনেক কিছু রয়েছে এখানে, ড্রাই ফ্রুটসের পোর্টোগুলো থেকে শুরু করে তারপর হচ্ছে আমার আরও অনেক কিছু জিনিস কিন্তু এখানে রয়েছে। তো এইটা এই র্যাকটাকে ভাবছি আজকে একটু ক্লিন করবো, পরিষ্কার করে রাখি, ভালোও লাগে পরিষ্কার করে রাখতে। চলো এইটা আজকে একটু ক্লিন করি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো যে কোথায় কী রাখবো। সত্যি কথা বলতে কাজ না থাকলে যা হয় আর কি। তো কিছুই ছিল না সকাল থেকে করার মতন, খেয়ে দিয়ে বসেই ছিলাম। তো ভাবলাম আজকে একটু এই ডাস্টিংগুলো করি। তো আমার তো এই ধরনের ঘর পরিষ্কার করতে, ডাস্টিং করতে ভীষণ ভালো লাগে, বাট এখন যেহেতু করতে পারি না তাই জন্য কিন্তু বসে থাকা। তো আমি ভাবলাম আমার এই যে র্যাকটা রয়েছে, মানে এই র্যাকটার মধ্যে আমার সমস্ত এসেনশিয়াল জিনিসপত্রই আছে, তো সেগুলো আজকে ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। কেননা এরপর না আরও যত দিন যাবে আমি একদম টাইম পাবো না আর করতেও পারবো না। তো আজকে ভাবলাম একদম ডিপ ক্লিনিং করব। মানে ধরো এই র্যাকগুলোর ভিতরে যেগুলো ভীষণ দরকারি সেগুলোকে সামনে সামনে রাখবো, আর যেগুলো এখন অতটাও এমার্জেন্সি নয় তো সেগুলোকে অন্য জায়গায় রাখবো। আর কয়েকটা র্যাক ভাবছি খালিও রাখবো, তো যাতে সেগুলো পরে আমার কোনোরকম কোনো এমার্জেন্সি কিছু দরকার জিনিসপত্র থাকলে সেগুলো রাখতে পারি। আর এই র্যাকটা হওয়াতে না আমার প্রচণ্ড সুবিধা হয়েছে, আমার যত দরকারি জিনিসপত্র বলো আমি কিন্তু সমস্ত কিছু এখানে রাখতে পারি। আর আমার যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো তাই জন্য কিন্তু আমার মা চেষ্টা করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এই র্যাকটাকেও উপর উপর বেশ ভালোই পরিষ্কার রাখে, বাট একদম না ডিপ ক্লিনিং যেটা মানে বললাম তোমাদের, ভিতরগুলো খুব একটা ভালো পরিষ্কার করা অনেক দিন হয়নি। আর তাছাড়া জানলা দরজা এগুলো তো প্রত্যেক দিন ওরা মোছামুছি করে। তো আজ হঠাৎ আমার ইচ্ছে হলো, তো আমি ভাবলাম আমি করি। তো আমি প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে এই মোছামুছিগুলো করছিলাম। তো তারপর মা এসে দেখে বলল দে কাপড়টা আমি একটু ভিজিয়ে দিই, তারপর মোছামুছি কর। কেননা বললামই তোমাদের আমার কিন্তু একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো এই ধুলো উড়ে এখন যদি আমার ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু ভীষণ চাপের হয়ে যাবে। তো ভিজে কাপড় দিয়ে মুছলে কিন্তু এই অ্যালার্জির ব্যাপারটা থাকবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত র্যাক বার করে নিয়েছি, একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন চেষ্টা করি আমি যেসব জিনিসগুলো ইউজ করি বা আমি যেখানে থাকি সেই সমস্ত জিনিসপত্রগুলো একটু ডেটল দিয়ে পরিষ্কার করে রাখার। মানে এই যে আমি জায়গাটা মুছছি, কাপড়টা কিন্তু আমি বলেছিলাম একটু ডেটল জলে ভালো করে চিপড়ে দিতে। তো সেটার মধ্যে ডেটল দেওয়াতে কি হয়েছে না, একটুখানি জার্মসগুলো সেগুলো মরে যাবে, আর সেগুলো কিন্তু বেশ ভালো। আর আমার তো আবার এইভাবে নিট অ্যান্ড ক্লিন থাকতে ভীষণ ভালো লাগে। তো ফাইনালি কিন্তু এই জায়গাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর পাশে যে ফুলের র্যাকটা ছিল সেটাও রেখে দিয়েছি, আর উপরে আমার গীতাটা, একটা ইনডোর প্ল্যান্ট, আর আমার এই ছোট্ট টেডিটা যেটা আমাকে আমার বোন দিয়েছে সেটা রেখে দিয়েছি। আর ফার্স্ট র্যাকে কিন্তু রেখেছি আমার যে এসেনশিয়াল মেডিসিনগুলো আছে সেগুলো, তারপরই রয়েছে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসের কৌটোগুলো, আর নিচের দুটো তাক কিন্তু আমি ফাঁকাই রেখেছি।
তো মোটামুটি যাতে সেখানে আমার পরে কোনো এমার্জেন্সি জিনিস থাকলে সেগুলো রাখতে পারি। তো একদম ভালো করে কিন্তু ক্লিন করে দিয়েছি, তো এখন প্রায় বেশ কয়েকদিন মতন এটাকে ক্লিন না করলেও চলবে, ভালো রকম ডিপ ক্লিনিং যাকে বলে। তো সেগুলো করে এসে আমি ভাবলাম একটু আজকে যখন সময় রয়েছে এক্সারসাইজটা করেই ফেলি। অ্যাকচুয়ালি মুডের উপর আমার ডিপেন্ড করে এখন, মানে এখন এই শেষের দিকে এসে না মানে ইচ্ছে করে না বললেই চলে, একটু ল্যাথ খেয়েই কাটিয়ে দিই বেশিরভাগ টাইমটা। তো আজ যখন একটু বেশ ভালো মুডে রয়েছে, একটুখানি এনার্জি রয়েছে, তো ভাবলাম না আজকে এক্সারসাইজ কিছু করবই। তো সেই জন্য কিন্তু দেখো ওই দিকে ওগুলো পরিষ্কার করে এসে চলে এসেছে টুকটাক কিছু হালকা হুলকা এক্সারসাইজ করতে, যেমন স্ট্রেচিং বলো বা হচ্ছে পায়ের কিছু আর হাতের কিছু, যে মানে আমার যে হাত ফোলা পা ফোলার ব্যাপারটা হচ্ছে, তো সেই রকম কিছু এক্সারসাইজ কিন্তু আমি করে নেব। তো একদমই হালকার উপর করব, কোনো রকম কোনো হেভি কিছু এক্সারসাইজ করি না, তোমরা সবাই জানো। আর পায়ের হাতের এই এক্সারসাইজগুলো করলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেশ ভালোভাবেই হয়, তো সেই জন্য চেষ্টা করি এই দুটো অন্তত করার। আর এই প্রেগনেন্সির টাইমে কী কী ধরনের হালকা ফুলকা যোগা এক্সারসাইজ তোমরা ঘরে বসে ইজিলি করতে পারবে কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই, তো সেই রকম কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, তোমরা কিন্তু একটু চেক করে নিতে পারো, আর আমি লিঙ্কটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর এখন 10 মিনিট কিছু দাঁড়িয়ে করলেও না প্রচণ্ড কষ্ট হয়, ইভেন কথা বলতে বলতেও আমি কিন্তু হাঁপিয়ে যাই, হয়তো শেষের দিকে এসে এরকম প্রবলেমটা অনেকের সাথেই হয়, তো আমারও কিন্তু অনেকটাই সেম, তো একটু হাঁপিয়ে যাই, কথা বলতে একটু প্রবলেম হয়, তাই চেষ্টা করি একটুখানি রিল্যাক্সে থাকারই। প্রায় 8 ঘন্টা মতন এক্সারসাইজ করেই আমার কিন্তু অবস্থা একদম নাজেহাল, এমনি বসে বসেই আমি ফ্যানের তলায় ঘামতে থাকি, আর এখন তো আবার একটু এক্সারসাইজ করলাম, তো তারপর তো বুঝতেই পারছো একদম ঘেমে স্নান করে গেছি, তো এখন খেয়ে নেবো হচ্ছে 2 গ্লাস জল। তো জলটা কিন্তু না একটু মেপে খাওয়া এই সময় ভীষণ দরকার, তার উপর আবার এই রকম পরিমাণে গরম, এত ঘাম হয়, তো শরীর থেকে তো জল বেরিয়েই যাচ্ছে, তো তাই জন্য দিনে অন্তত 4 লিটার জল কিন্তু খাওয়া অবশ্যই কিন্তু দরকার, যাতে শরীরে জলের পরিমাণটা একদম লেভেলে থাকে। তো এইদিকে এত পরিমাণ ঘেমে গেছি, তো ভাবলাম স্নানটা একেবারে সেরে ফেলি, তো স্নান করে এসে এখন কিন্তু করে নেবো হচ্ছে ঠাকুরকে প্রণাম। তো প্রত্যেক দিন স্নান করে এই ঠাকুর প্রণাম করা, গীতা পাঠ করা, হনুমান চালিশা পড়া, এগুলো কিন্তু না একটা ডেইলি রুটিন হিসেবেই করে নেওয়া উচিত, শুধুমাত্র প্রেগনেন্সির সময়ই নয়, আমার মনে হয় এমনি সময়ও এগুলো কিন্তু রেগুলার বেসিসে করা উচিত, তাহলে নিজেও পজিটিভ থাকা যায় আর বাকিদের মধ্যেও পজিটিভিটি স্প্রেড করে দেওয়া যায়। আমি তো চেষ্টা করব এরপর থেকে একটা সময় অন্তত এইসবের মধ্যে নিজেকে যুক্ত রাখার, তো তোমরাও অবশ্যই চেষ্টা করো, দেখো ভীষণ ভালো লাগবে। তো এখন স্নান করে তো বসেছি, একটুখানি চুলটাও শোকাচ্ছি ফ্যানের তলায়, একটু টিভিও দেখছি আর তোমাদের সঙ্গে কিন্তু গল্প করছি। তো এরপর করে নেবো হচ্ছে লাঞ্চ, কেননা লাঞ্চের সময়ও হয়ে গেছে, বেজে গেছে হচ্ছে 1:30। আর চলো দেখি আজকে লাঞ্চে কী রয়েছে। লাঞ্চের মেনু কিন্তু আজকে বেশ বড় সড়, তো প্রথমেই রয়েছে কিন্তু লাল শাক ভাজা। তোমাদের বলেইছি প্রত্যেক দিনকার খাবারের লিস্টে কিন্তু আমি কিছু না কিছু শাক রাখি, তো আজ তার মধ্যেই রয়েছে হচ্ছে লাল শাক। তারপরই রয়েছে হচ্ছে একটা বড়া, এটা আই থিঙ্ক একটা আলুর বড়া কিছু একটা হবে, আর তারপরই রয়েছে হচ্ছে শাপলার একটা তরকারি, আর ছিল হচ্ছে একটা দেশি মাছের ঝোল, মানে একদম বিভিন্ন রকম সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার জন্য পাঠানো হয়েছিল হচ্ছে দেশি মুরগির মাংস। তো সব মিলিয়ে আজকে অনেক কিছু আইটেম হয়ে গেছে জানো তো, আর সব কিছুই আমি অল্প অল্প করে খেয়েছি, আর সব কিছু রান্নাই হয়েছিল আজকে ভীষণ সুন্দর। আর জানো তো দুপুরের খাওয়াটা না আমার কাছে ভীষণ কমফর্টের, অ্যাকচুয়ালি দুপুরে যেভাবে গুছিয়ে শান্তি মতন খেতে পারি সেটা কিন্তু বিকেলের পর থেকে আর ইচ্ছেই করে না। খাওয়া দাওয়া করি ঠিকই, বাট বিকেলের পর থেকে আমার এত অ্যাসিডিটির প্রবলেম হতে শুরু করে, তাই যেটুকু খাই একদম বাধ্য হই, মানে খেতে হবে তাই খাই, তাই দুপুরের খাওয়াটা চেষ্টা করি একটু ভালোভাবে করা। তো এখন বাজে 4:30 মতন, আজকে বিকেলে আর দুধ খাইনি, বসেছি একটু ছানা নিয়ে, তো ছানার মধ্যে একটু চিনি মিশিয়ে নিয়েছি, আজকে এটা একটু খেতে ইচ্ছে করছিলো, তো প্রত্যেক দিন তো ওই দুধ খাই প্রোটিন পাউডার দিয়ে, আর ওই এক ঘেয়ে দুধ খেতে খেতে আমার অবস্থা তো একদম বেহাল তোমরা জানোই, তো ছানাও যে আমি খুব একটা পছন্দ করি তা নয়, বাট যেহেতু রেগুলার আমাকে দুধটা খেতেই হবে, তো তাই ভাবলাম আজকে দুধ না খেয়ে ছানা করে খাই। তো আর কি ওই দুধটার মধ্যে একটু ছানা কাটার পাউডার দিয়ে দুধটাকে কাটিয়ে নিয়ে ছানা বানিয়ে এখন বসেছি ছানাটা খেতে, আর তার মধ্যে না আমার এই চিনি দিলে বেশ ভালো লাগে, মানে চিনিটা দেওয়ার পর মুখে পড়ে যখন ছানার সঙ্গে তখন একটু কিন্তু বেশ ভালোই লাগে। এখন বাজে 9:30 মতন, তো করে নেবো হচ্ছে রাতের ডিনার, আর আজকে রাতের ডিনার কিন্তু একদম সিম্পল আর ভীষণই প্রিয়, রয়েছে হচ্ছে ডাল,
আলু সিদ্ধ আর একটা ডিম ভাজা। আর ডালের সঙ্গে আমি কিন্তু নিয়েছি হচ্ছে একটা কাঁচা লঙ্কা। তো সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটাই করব। এই রকম ধরনের ডিনার কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে রাতের দিকে এই ধরনের খাবার খেতে না আমার খুব ভালো লাগে। তো চলো এরই মধ্যে দিয়ে আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।